প্রসঙ্গ মুখ্যমন্ত্রী বনাম ভূপেন বরা। মুখ খুলিলে দিগন্ত কলিতাই, বিজেপিয়ে ঘোষণা করিলে বটা, ভূপেন বরায় কপালে বেস্ট কমেডিয়ান আখ্যা। ভারতীয় জনতা পার্টির মানে কার্যকর্তা হিসেবে আজি ভূপেন বরা ডাঙরিয়া বেস্ট কমেডিয়ান অ্যাক্টর হিসেবে আজি আমি মনোনীত। ভূপেন বরাক বেস্ট কমেডিয়ান আখ্যা দিগন্ত কলিতার। কেবলমাত্র সেয়াই নহয়, ভূপেন বরা একধারে কবি, সাহিত্যিক আর যে কত কি, শুনক দিগন্ত কলিতার মুখেরে। তেওঁতো কবিও হয়, তেওঁ সাহিত্যিকও হয়, তেওঁ কেতিয়াবা রাবণৰ ভূমিকা পালন কৰিছে, একদম গৰম হৈ আছে। তদুপৰি ভূপেন বৰাক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্যক লৈও মাত মাতিলে দিগন্ত কলিতাই। মুখ্যমন্ত্ৰীৰ সৈতে ভাল সম্পৰ্ক আছে ভূপেন বৰাৰ, আৰু সেইবাবেই মুখ্যমন্ত্ৰীয়ে আত্মবিশ্বাসেৰে কৈছে যে ভূপেন বৰাই বিজেপিত যোগদান কৰিব। মুখ্যমন্ত্ৰী তেওঁৰ লগত তেওঁৰ এটা ভাল সম্পৰ্ক আছে কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইমান কনফিডেণ্টলি কথাটো কৈছে। সমুখত লোকসভা নির্বাচন, তৎপর হৈছে শাসক বিরোধী, আর লগতে অব্যাহত আছে শাসক বিরোধীর মাজত বাক বিতণ্ডা। তার মাজতে আকো মুখ্যমন্ত্রীয়ে সংবাদ মাধ্যমের আগত মন্তব্য প্রদান করিলে যে ভূপেন বরাইও অতি শীঘ্রেই গেরুয়া বহন পিন্ধিব, যাক লৈ তীব্র প্রতিক্রিয়া দাঙি ধরেছিল ভূপেন বরাইও। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মানহানির গোচর রুজুর করার কথাও ঘোষণা করেছিল এপিসিসির সভাপতি ভূপেন বরাই। কিন্তু তার পাছতেই এই সন্দর্ভত মুখ খুলিছে বিজেপির কার্যকর্তা দিগন্ত কলিতাই। দিগন্ত কলিতাই কৈছে যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে যদি ইমান আত্মবিশ্বাসেৰে কব পাৰিছে যে ভূপেন বরাই বিজেপিত যোগদান করিব, গতিকে নিশ্চয়কৈ মুখ্যমন্ত্রীর সৈতে ভাল সম্পর্কত আছে ভূপেন বরা। তদুপরি ভূপেন বরাক বেস্ট কমেডিয়ান হিসাবে বিজেপিয়ে মনোনীত করেছে বলেও তীব্র কটাক্ষ করেছে এপিসিসির সভাপতি ভূপেন বরাক। লগতে কংগ্রেসত কেবল ব্লু আই থাকিব বলেও গৌরব গগৈক তীব্র কটাক্ষ দিগন্ত কলিতার। লোকসভা নির্বাচনত বিজেপিয়ে 13 আসনেই লাভ করার বিপরীতে কংগ্রেসে শূন্যর ঘরত থাকিব বলেও মন্তব্য প্রদান করেছে দিগন্ত কলিতাই। লগতে রকিবুল হুসেইন উত্তরের দক্ষিণলৈ গৈছে নির্বাচন খেলিব, গতিকে রকিবুল হুসেইন এগৰাকী স্থিতিহীন নেতা বলেও আখ্যা দিছে দিগন্ত কলিতাই। হাজুত উপস্থিত হৈ এই তীর্চক মন্তব্য করেছে দিগন্ত কলিতাই। শুনক সম্পূর্ণ ভাষ্য। কৈছে দুখন আসন মই তেওঁৰ কাৰণে ৰাখি থৈছোঁ আৰু অতি সোনকালে তেওঁ ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিব। নিশ্চয় মুখ্যমন্ত্ৰী কিবা এটা চিন্তাধাৰাই কৰিছে, আৰু মই ভাবোঁ যে মুখ্যমন্ত্ৰী তেওঁৰ লগত তেওঁৰ এটা ভাল সম্পৰ্ক আছে কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ইমান কনফিডেণ্টলি কথাটো কৈছে। এতিয়া বাকী সিদ্ধান্ত ল'ব ভূপেন বৰাই। মোৰ দুখ লাগিছে যে কংগ্ৰেছ দলৰ কংগ্ৰেছ দলৰ সভাপতি এজন যদি বিজেপিত আহিম বুলি মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই দুবছৰ আগত ঘোষণা কৰিছে আৰু মুখ্যমন্ত্ৰীতো এনে ঘোষণা নকৰে, নিশ্চয় এটা কাৰণ থাকে জানে। মানে কথা পতা চলিছে নি? মই ক'লোঁ কি যে মুখ্যমন্ত্ৰীৰ লগত নিশ্চয় কথা পতা নহ'লে মুখ্যমন্ত্ৰী ইমান কনফিডেণ্টলি ক'ব নি। সেইটো কালি মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে এটা সমষ্টিত দুটা পদুম কেনেকৈ হ'ব, সেইকাৰণে বেলেগ জেগাত তেওঁ চিট ৰাখিছে আৰু তেওঁ বিজেপিলৈ আহিবৰ কাৰণে এই ধৰণৰ মন্তব্য ৰাখিছে। আৰু মুখ্যমন্ত্ৰী জানে অকল ব্লু আই বিশেষ পৰিয়ালৰ ব্যক্তি যাক আমি ডাইনেষ্টি বুলি কওঁ, যোনে পৰিয়াল কেন্দ্ৰিক ৰাজনীতিত বিশ্বাস কৰে সেনেকুৱা ব্যক্তি এজনে থাকিব, বাকী সকলোবিলাকৰ কথা সকলোবিলাক ব্যক্তি ইতিমধ্যে মন মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত আছে আৰু খালি তেওঁলোকৰ শৰীৰটোহে কংগ্ৰেছত আছে। সিদ্ধান্ত লওক। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ মই কাৰ্যকৰ্তা হিচাপে আজি ভূপেন বৰা ডাঙৰীয়াক বেষ্ট কমেডিয়ান এক্টৰ হিচাপে আজি আমি মনোনীত কৰিছোঁ। এতিয়া ক'লোঁ বেষ্ট কমেডিয়ান আৰু কি কি বঁটা থাকিব আৰু? তেওঁতো কবিও হয়, তেওঁ সাহিত্যিকো হয়, তেওঁ কেতিয়াবা আজি তেওঁক দেখিছোঁ লক্ষীপুৰত তেওঁ একেবাৰে রাবণৰ ভূমিকা পালন করছে, একদম গরম হয়ে আছে। তেখেতে কেইটা অ্যাওয়ার্ড পাব পারে এবার? এতিয়া আজির দিনত তেওঁ বেস্ট কমেডিয়ান অ্যাক্টর আজির দিন। আর বেলেগ বেলেগ খিতানত বেলেগত আকো যেতিয়া যে তেওঁ অ্যাক্টিং আরম্ভ করিব, নাটক আরম্ভ হয়ে হিসেবে অসমৰ রাইজে সিদ্ধান্ত লৈছে। কারণ এনেকুৱা এজন কমেডিয়ান যেতিয়া দলৰ সভাপতি হব, তেওঁ দলটোতো কমেডিত গুছি যায় না, দলটো হে কয়, সেইকাৰণে কংগ্রেসের অবস্থা 3-0 হয়ে যাব। এটা না মোৰ লগত যোগাযোগ করা নাই এইবিলাক মুখ্যমন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা সম্ভাবনা আছে নেকি মই নেজানো, কিন্তু
আছে কত মানুহ এতিয়া কংগ্রেসৰ লোকসভা নিৰ্বাচনত কি হ'ব কংগ্রেস কিমান শূন্য একেবাৰে বিজেপি কিমান পাব বিজেপিটো আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰে কৈ দিছে 13খন আসন বিজেপি পাব আৰু আমি এনেকুৱা নাই এখন আসন কোনে পাব সাফ আমি 13খন আসনৰ কথা মুখ্যমন্ত্ৰী কৈছে ধুবুৰী বাদ দি মুখ্যমন্ত্ৰী বাকী আসনত মুখ্যমন্ত্ৰী ভাল ফলাফল হ'ব বুলি ভাবিছে মুখ্যমন্ত্ৰী এটা ৰকিবুল হুছেইনৰ নিজৰ স্থিতি নাই যিজন মানুহ উত্তৰৰ পৰা দক্ষিণলৈ গৈছে কাৰ স্থিতি তেওঁ নগাঁৱত কেন্দিডেট হ'ব লাগিছিল নে ধুবুৰীত হ'ব লাগিছিল তেওঁৰ বিধায়ক তেওঁ নগাঁৱৰ পৰা পাঁচবাৰ তেওঁ সেই ছেগমেণ্টত কেন্দিডেট কিন্তু মুখ্যমন্ত্ৰী আজমল জিকাটো বিচৰা নাই হয়তো ৰকিবুলক জিকাটোৱে বিচাৰিছে নেকি মই নাজানো কি কৈছে এইটো কথা মই খালি এটা জানো যে তেওঁ স্থানীয়ভাৱে হ'ব লাগিছিল নগাঁৱত এতিয়া মোৰ সমষ্টি কমলপুৰ মই মঙলদৈত কনচেনট্ৰেট কৰিম এতিয়া মই ধুবুৰী যাম নেকি এইবিলাক তেওঁলোকৰ আচলতে তেওঁলোকৰ মানুহ নাই কি হ'ব গৌৰৱ হ'ব 2 লাখৰ ওপৰত ভোট হ'ব আমিও ৰাজনীতি কৰিছোঁ পিতৃকৰ ৰাজনীতি কৰি আছোঁ যিজন গৌৰৱ গগৈ আৰু এটা বছৰ সমষ্টিত যোৱা নাই যোৱা তিতাবৰ পিতৃ সমষ্টিত মোবাইল ফোন ৰিচিভ নকৰে গুগল এপত তেওঁ চাই চাই সমষ্টিত পৰিক্ৰমাত গৈ আছে এজন ব্যক্তিক যোৰহাটৰ ৰাইজে কেতিয়াও ভোট নিদিয়ে কাজিৰঙাৰ পৰা যোৰহাট বাছি লৈছে গৌৰৱ গগৈ আচলতে অন্তৰখন তেওঁৰ আছিল নগাঁও উপায় নাপায় তেওঁ এতিয়া খুব দুখেৰে কাজে মানে যোৰহাট গৈছে নিউজ ডেস্ক সচ দ্য ৰিয়েলিটি